তো হ্যালো বন্ধুরা, আমি হলাম নাদিম আর তোমরা দেখছো সবুজ চাষি। তো বন্ধুরা, আজকে আমরা একটা কুলের জমিতে চলে এসেছি। আর এই কুলের জমিতে যে গাছগুলাকে বাঁধা হয়েছে যখন লাগানোর পর, আর সেই বাঁধনগুলা যে কিভাবে টাইট করে আছে আর সেই গাছটা কি কি ক্ষতি হয়, তো সেটা আজকে আমরা দেখে নেবো বা জেনে নেবো। তো চলো সেটা আজকে আমরা দেখে নিই। তো বন্ধুরা, এখানে আপনারা একটা গাছ দেখতেই পাচ্ছেন, আর ঠিক এর নিচে কিন্তু এখানে একটা বাঁধন দিয়ে আছে। আর এই যে বাঁধনটা দিয়ে আছে এখানে, এই গাছটা যখনই বাঁধা হয়েছে কিন্তু তখনই অনেক পুরনো ছিল বা তখন গাছটা ছোট ছিল, আর এই দড়িটা ঠিক ঢিলভাবে বাঁধানো ছিল। আর এইটা এখন মানে গাছটা মোটা হয়ে এটা টাইট হয়ে গেছে, আর টাইট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গেছে। আর এই জায়গাটা কতটা ক্ষতি হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন বা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এটা কেটে দিলে কী কী উপকার পাবো, তো সেটা আজকে আমরা দেখে নেবো। তো বন্ধুরা, আজকে আমরা কি করব যে এইখানে এই ডালটা যখনই বাঁধা আছে কিন্তু এই গাছটা কিন্তু অনেকটা এখানে মানে গর্ত হয়ে গেছে এই দড়িটার কারণে। প্রথম যখন বাঁধা ছিল কিন্তু তখন ঢিল করাই ছিল, আর এখন কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, আর এই গাছটা অনেকটা মোটা হয়েছে। এই কারণে কিন্তু এই দড়িগুলা অনেকটা টাইট পেয়ে গেছে, তো গাছটা অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো সেটা আজকে আমরা কেটে দেবো, আর কেটে দেওয়ার পর এই গাছটার এই জায়গাটা কী অবস্থা হয়েছে সেটা তো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু এই দড়িটা কেটে দিলাম, আর এই দড়িটা কাটার পর এই জায়গাটা কি অবস্থা হয়ে গেছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে জায়গাটা আছে কিন্তু এই জায়গাটা অনেকটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে অনেকটা লেশাও হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা যখনই লেশা হয়ে গেছে, আর এই লেশা হয়ে যাওয়ার কারণে কিন্তু এর যে ওপর দিকটা গাছের, কিন্তু ওপর দিকটা এখানে কিন্তু ভেঙে যাওয়ার ভয়, আর এখানে যখনই নিচের থেকে ওপর দিকটা যখনই এখানে মধ্যে এখানে লেশা হয়ে যাবে কিন্তু তখন কুলের চাপে কিন্তু এই ডালটা এখান থেকে ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু আমাদের পুরো এক বছরের মেহনত কিন্তু পানিতে চলে যাবে। তো এই এক বছরের মেহনতটা যাতে পানিতে না যায়, তো সেই কারণে কিন্তু আমরা কি করব যে এটা তো কেটে নিলাম, তো এটা কেটে নেওয়ার পর কি করব, আমরা আবার এটা এখান থেকে অন্য একটি জায়গায় বেঁধে নেব। তো চলো সেটা আজকে আমরা বেঁধে নিই। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা ওখানে বাদ দিয়ে কিন্তু একটা অন্য সাইডে বাঁধানো হচ্ছে, আর এই জায়গাটা বাঁধানো হচ্ছে কেননা এখানে একটু হালকা ঢিল রাখা হয়, আর এইটা ঢিল রাখলে কি হয়, এই গাছটা যতদিনে মোটা হবে কিন্তু ততদিনে কিন্তু মোটা হতে হতে এইটা বাঁধা হয়ে যায়। তো যতদিন মোটা হবে, কিন্তু মোটা হওয়ার আগেই আমাদের এই যে গাছে যতটা ফুল আছে কিন্তু সব ফুলগুলো ফলে পরিণত হয়ে যাবে, আর ফলে পরিণত হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সেই ফুলগুলোকে এই কুলগুলোকে তুলতে পারবো, আর ততদিনে এই গাছটা কিছুই সমস্যা হবে না। তো এটা আমরা নতুন করে আবার বেঁধে নিলাম। তো আশা করে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই হলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবে, আরও যদি এরকম বা চাষের ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।